আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে। নতুন আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তো কী সেই নিয়োগ বিজ্ঞপ্তি, কোন কোন পদের জন্য মানুষ নেওয়া হবে, লোক নেওয়া হবে, সেটি আপনাদেরকে আজকে জানাবো। এবং জানাবো পদের নাম, বেতন স্কেল কত গ্রেডের, কোন কোন জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন, শিক্ষাগত যোগ্যতা কি কি রয়েছে এবং পদের সংখ্যা। চলুন তাহলে শুরু করা যাক। প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের শূন্য পদ পূরণের লক্ষ্যে নিম্নবর্ণিত যোগ্যতা এবং শর্ত সাপেক্ষে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হইতে অনলাইনে অর্থাৎ http://www.teletalk.com.bd এই ওয়েবসাইটে দরখাস্তের আহ্বান করা হয়েছে। আপনারা আবেদন করতে গেলেও এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আপনাদেরকে। চলুন তাহলে আমরা দেখে নিই কী কী পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তো প্রথম যে পদটি হচ্ছে সেটি হচ্ছে সহকারী পরিচালক নবম গ্রেড। পদের সংখ্যা হচ্ছে 5টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ, স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা অনন্যন দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ অনন্যন দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা অনন্যন দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে 4 বছর মেয়াদি স্নাতক সমমান ডিগ্রি। তো প্রথম পদের জন্য যেসব জেলা থেকে আবেদন করতে পারবেন সেটি হচ্ছে সকল জেলার প্রার্থীগণই আবেদন করতে পারবেন প্রথম পদের জন্য, অর্থাৎ সহকারী পরিচালক পদের জন্য। দ্বিতীয়তে আমরা দেখতে পাচ্ছি উপ সহকারী পরিচালক দশম গ্রেড। পদের সংখ্যা হচ্ছে 7টি। যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্যন দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। এই পদের জন্য অর্থাৎ উপ সহকারী পরিচালক পদের জন্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 3 নম্বর পদ হচ্ছে হিসাবরক্ষক। গ্রেড হচ্ছে 11তম গ্রেড। পদের সংখ্যা হচ্ছে 2টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য অনন্যন দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ কম্পিউটার চালানোর দক্ষ থাকতে হবে। এক্ষেত্রে যেসব জেলা অর্থাৎ হিসাবরক্ষক পদের জন্য যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন সেটি বলছি, জামালপুর, কুমিল্লা, নাটোর, দিনাজপুর, নড়াইল জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে এতিম এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 4 নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। গ্রেড হচ্ছে 13তম গ্রেড। পদের সংখ্যা হচ্ছে 19টি পদ। 19টি শূন্য পদের জন্য লোক নেওয়া হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্যন দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার মুদ্রাক্ষরণে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় বিশব্দ এবং ইংরেজিতে বিশব্দ লেখার মতো ক্ষমতা থাকতে হবে। যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য, তারা হচ্ছে গাজীপুর, মুন্সিগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, চট্টগ্রাম, কুমিল্লা, লক্ষ্মীপুর, পাবনা, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, নড়াইল, বাগেরহাট, কুষ্টিয়া, বরিশাল, পটুয়াখালী এবং হবিগঞ্জ জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে এতিম এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। 5 নম্বরে রয়েছে স্টোর কিপার। গ্রেড হচ্ছে 13তম গ্রেড। পদসংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্যন দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে, কম্পিউটার চালানোর পারদর্শিতা থাকতে হবে। এবং যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন মানিকগঞ্জ জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এবং সেই একই শর্ত এতিম এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সব জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন। 6 নম্বরে রয়েছে ক্যাশিয়ার 13তম গ্রেড। পদসংখ্যা হচ্ছে 1টি।
এক্ষেত্রেও কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্যে অনন্যন দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ কম্পিউটার চালনায় পারদর্শিতা। এক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ক্যাশিয়ার পদের জন্য। 7 নম্বরে রয়েছে ড্রাইভার। ড্রাইভার হচ্ছে 16তম গ্রেড, পদসংখ্যা হচ্ছে 4টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। গাড়ি চালনায় ড্রাইভিং লাইসেন্স, গাড়ির যন্ত্রাংশ সম্পর্কে উপযুক্ত জ্ঞান এবং গাড়ির ত্রুটি নিরূপণ, মেরামত এবং পুনঃস্থাপন সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা এবং গাড়ি চালনায় 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সেক্ষেত্রে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন, মানিকগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, চট্টগ্রাম, চাঁদপুর, লক্ষ্মীপুর, পাবনা, সিরাজগঞ্জ, ঝিনাইদহ, মাগুরা, চুয়াডাঙ্গা এবং বরিশাল জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি 8 নম্বরে রয়েছে অফিস সহায়ক, 20তম গ্রেড। এক্ষেত্রে পদের সংখ্যা হচ্ছে 3টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। যে সকল জেলার মানুষ আবেদন করতে পারবেন তারা হচ্ছে গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ, নোয়াখালী, পঞ্চগড়, যশোর, নড়াইল, চুয়াডাঙ্গা, বরিশাল, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে এতিম এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীই আবেদন করতে পারবেন। তো এই ছিল হচ্ছে পদ, শিক্ষাগত যোগ্যতা এবং যেসব জেলার মানুষ আবেদন করতে পারবেন। তো এখন চলুন দেখা যাক কিভাবে আবেদন করবেন বা কিছু নিয়মকানুন রয়েছে, কিছু শর্তাবলী রয়েছে, সেগুলো জানা যাক। প্রথমে যে শর্তটি রয়েছে সেটি আপনারা অবশ্যই জেনে থাকবেন যে আবেদনকারীর বয়স 12ই অক্টোবর 2023 তারিখে 18 থেকে 30 বছর হতে হবে, অর্থাৎ 30 বছরের যদি বেশি হয়ে যায় তাহলে তারা আবেদন করতে পারবেন না। তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা বা শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স 32 বছর শিথিলযোগ্য। তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা বা পুত্র কন্যাগণের ক্ষেত্রে বয়স 30 বছর পর্যন্ত, বিভাগীয় প্রার্থীদের বয়স সীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এছাড়াও অনেক শর্ত রয়েছে, এখানে আপনারা দেখে নিন, সেগুলো আমরা বললাম না, আমরা সরাসরি। আচ্ছা, আরেকটি 4 নম্বরে দেখতে পাচ্ছেন মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্র দাখিল করতে হবে, এটি গুরুত্বপূর্ণ, সেটি আমি বলে দিচ্ছি। মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্র কাগজপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। এছাড়া অনলাইনে পূরণকৃত আবেদনপত্র ফরম সহ সকল সনদপত্র কাগজের 1 সেট সত্যায়িত ফটোকপি বোর্ডের দাখিল করতে হবে, অন্যথায় মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না। তাছাড়া জেলার স্থায়ী বাসিন্দা প্রমাণসহ পত্র হিসেবে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দাখিল করতে হবে। এবং দ্বিতীয়ত, মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধা, এতিম বা শারীরিক প্রতিবন্ধীদের ক্ষুদ্র নৃগোষ্ঠী, আনসার এবং বিডিবি কোটায় প্রার্থীদের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের সার্টিফিকেট মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে। এছাড়া দেখতে পাচ্ছেন আরো অনেকগুলো নিয়ম কানুন রয়েছে, আপনি একটু কষ্ট করে দেখে নিন। চলুন আমরা সরাসরি চলে যাই যে কিভাবে আপনারা আবেদন করবেন। দেখতে পাচ্ছেন 15 নম্বরে রয়েছে অনলাইন আবেদন পূরণের সংক্রান্ত নিয়মাবলী এবং শর্তাবলী, চলুন সেটি দেখে নেওয়া যাক। তো প্রথমে হচ্ছে অনলাইন আবেদন পূরণের বা আবেদন ফি জমাদানের শুরুর তারিখ হচ্ছে 12ই অক্টোবর 2023 খ্রিস্টাব্দ, তারিখ সকাল 10টা। অনলাইন আবেদন পূরণের শেষ তারিখ এবং সময় হচ্ছে 1 নভেম্বর 2023 তারিখ বিকেল 5টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এ পরীক্ষার ফি জমা দিতে হবে। অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি, দৈর্ঘ্য 300 বাই প্রস্থ হচ্ছে 300 পিক্সেল এবং স্বাক্ষর দৈর্ঘ্য 300 বা প্রস্থ হচ্ছে 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবি এর মধ্যে হতে হবে। অনলাইন আবেদনপত্রে পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্য
সঠিক সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হতে হবে। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্র একটি প্রিন্ট কপি পরীক্ষায় সংক্রান্ত যে কোনো প্রয়োজন সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিতে হবে। তারপর রয়েছে এসএমএস পূরণের নিয়মাবলী। এসএমএসে কীভাবে আপনার আবেদন করবেন সেটিও এখানে দেওয়া রয়েছে, কষ্ট করে একটু দেখে নিন, ভিডিওটি বড় হয়ে যাবে সেজন্য আমি আর সেগুলো বলছি না, ভিডিওটি পজ করে আপনারা দেখে নিতে পারেন। প্রথম ধাপ রয়েছে এসএমএস এর মাধ্যমে কিভাবে আবেদন ফি জমা দিবেন বা আবেদন করবেন সেটি রয়েছে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, এগুলো একটু কষ্ট করে দেখে নিন। এছাড়াও দেখতে পাচ্ছেন আরো কিছু নিয়মাবলী রয়েছে। তো এই হচ্ছে আজকের ভিডিও, আশা করছি আপনাদের খুবই ভালো হবে। আপনাদের জন্য শুভকামনা রইল যারা আবেদন করবেন। সর্বশেষ, যে কোনো ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি, সরকারি বা প্রাইভেট, সব ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।